গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুস্থ ও দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে সেনা প্রধানের পক্ষে মঙ্গলবার টুঙ্গিপাড়া জিটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই উপহারগুলো বিতরণ করা হয় উপহার হিসেবে সবার হাতে তুলে দেওয়া প্যাকেটের মধ্যে ছিল চাল লাচ্ছা সেমাই চিনি ডাল ও তেল পঞ্চান্ন পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডারের তত্ত্বাবধানে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়